আজকে আমরা শিখব বেসিক ইন্ট্রোডাকশন মানে মৌলিক ভূমিকা, নিজের পরিচয় কাউকে দেওয়া আর অন্যদের থেকে তার পরিচয় নেওয়া। যদি আপনি কারোর নাম জিজ্ঞাসা করতে চান তখন আপনি বলবেন হোয়াট ইজ ইয়োর নেম বা কুড ইউ প্লিজ টেল মি ইয়োর নেম। এর উত্তর আপনি দেবেন মাই নেম ইজ, আমার নাম। যদি আপনি কারোর বয়স জানতে চান তখন আপনি জিজ্ঞাসা করবেন হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত। আর যদি আপনি নিজের বয়স বলতে চান তখন আপনি বলবেন আই অ্যাম এক্স ওয়াই ইয়ার্স ওল্ড, আমি এক্স ওয়াই বছর বয়স। যদি আপনি কারোর জন্মদিন জানতে চান তখন আপনি বলবেন হোয়াট ইজ ইয়োর বার্থ ডেট, তোমার জন্মদিন কবে। এর উত্তর আপনি এইভাবে দেবেন আই ওয়াজ বর্ন অন ডেট মান্থ ইয়ার, আমার জন্ম এই তারিখ মাস আর বছরে হয়েছিল। যদি আপনি জিজ্ঞাসা করতে চান যে সে কোথা থেকে এসছে তাহলে আপনি বলবেন ওয়ের আর ইউ ফ্রম বা ওয়ের ডু ইউ কাম ফ্রম। এর উত্তর আপনি এইভাবে দেবেন আই এম ফ্রম বা আই বিলং টু, মানে আমি এখান থেকে বা আমি এখানে থাকি। যদি আপনি কারোর কাজ জানতে চান তখন আপনি এইভাবে বলবেন হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং অর হোয়াট ইজ ইয়োর প্রফেশন, মানে আপনি কি কাজ করেন। এটার উত্তর এইভাবে দেওয়া যায় আই অ্যাম বা আই ওয়ার্ক অ্যাট বা আই রান অ, মানে আমি একটি আছি বা আমি ওখানে কাজ করি বা আমি একটি চালাই। যদি আপনি বলতে চান যে এখন আপনি কোনো কাজ করছেন না তখন আপনি বলবেন আই অ্যাম কারেন্টলি আনএমপ্লয়েড, মানে আমি এখন কোনো কাজ করি না। যদি আপনি বলতে চান যে আপনি কাজ খুঁজছেন তাহলে আপনি বলবেন আই এম লুকিং ফর আ জব, মানে আমি চাকরি খুঁজছি। আজ থেকে যখনই আপনাকে নিজের পরিচয় দিতে হবে বা অন্যদের পরিচয় নিতে হবে তখন তার সম্বন্ধের ইংরেজি শব্দগুলোকে মনে রাখবেন আর বলার চেষ্টা করবেন।